যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে ইতিমধ্যে মুখ্য সচিবকে ইমেল করেছে জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন। আট দফা দাবিকে সামনে রেখে মুখ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। ইমেলে নির্যাতিতার বিচারের পাশাপাশি টাস্ক ফোর্সে প্রতিনিধি চায় অ্যাসোসিয়েশন, এমনকি জুনিয়র ডাক্তার ফ্রন্টকে নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তারা। আন্দোলনের জন্য যে টাকা উঠেছিল সেই টাকার হিসেব দাবি করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। আরজিকর কলেজ থেকে তাদের সাসপেন্ড করা নিয়েও তদন্তের দাবি তুলেছেন তারা। ইমেলে উল্লেখ রয়েছে রামপুরহাটের ডাক্তার তরুণের মৃত্যুর ঘটনা, অর্থাৎ যেমনটা ছবি উঠে আসছে যে জুনিয়র ডাক্তার ফ্রন্টকে নিয়ে একাধিক প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তুমি যেমনটা জানাচ্ছিলে কিছুক্ষণ আগেই যে আট দফা দাবিকে সামনে রেখেই তারা মুখ্য সচিবকে ইমেল করেছেন, কি কি দাবিকে সামনে রেখেছেন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন? একেবারেই দেখো, আট দফা দাবি নিয়ে তারা মুখ্য সচিবকে একটা ইমেল করেছেন, এবং যেখানে একদিকে যেমন অভয়ার বিচারের দাবি তারা জানি, মৃত্যুর বিচারের দাবি, তার পাশাপাশি জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে যে হাসপাতালের সুরক্ষার কথা বলা ছিল সেই দাবি যেমন একদিকে রয়েছে, অন্যদিকে কিন্তু তারা এই নতুন সংগঠন তারা কিন্তু জানিয়েছে জুনিয়র চিকিৎসক রাস্তা যারা আরজিকরের আন্দোলন নিয়ে আমরা দেখলাম ধর্মতলায় অনশন চালালেন, স্বাস্থ্য ভবনে অবস্থান বসলেন, তারা আন্দোলনের নামে যে সমস্ত টাকা তুলেছেন সেই সমস্ত টাকা কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে এই হিসেব তাদেরকে দিতে হবে, এমনটাই দাবি একদিকে যেমন জানানো হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন বৈঠকে বসেছিলেন আমরা দেখেছিলাম, তখন তারা আর কে এবং টাস্কফোর্সে তাদের যাতে সদস্য পদ থাকে, অর্থাৎ যে সমস্ত মেডিকেল কলেজগুলিতে মেডিকেল কাউন্সিল বা যে সমস্ত টিম রয়েছে তাতে যাতে জুনিয়র চিকিৎসকদের সদস্য পদ থাকে তার দাবি জানিয়েছিলেন, এবং সেই একই দাবি কিন্তু জানালেন এই নতুন সংগঠন। এবং তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে রেজিস্টার করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে, এবং তাদের জন্য কিন্তু একটি আলাদা রুম অ্যালার্ট করা হয়েছে যেটা আরজিকরের 32 নম্বর রুম। এবং একইভাবে এই নতুন সংগঠন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনকে একটি রুম দিতে হবে, এবং তাদের এই সংগঠনকেও কিন্তু স্বীকৃতি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, এমনটাও কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং তার পাশাপাশি আরো তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে অর্থাৎ যে থ্রেট কালচারের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল কলেজ থেকে, সেই দাবি নিয়েও কিন্তু সঠিক তদন্ত চালাতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে পুরো তদন্ত করতে হবে, এবং যারা তাদেরকে তাদের কোন রকম কথা না শুনে তাদেরকে কলেজ থেকে সাসপেন্ড করেছিল তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত চালাতে হবে। এমনই কিন্তু একাধিক দাবি নিয়ে, আট দফা দাবি নিয়ে তারা কিন্তু তাদের যে চিঠি সেই মেল কিন্তু ইতিমধ্যেই মুখ্য সচিবকে পাঠিয়েছেন, তবে এখনো পর্যন্ত কিন্তু মুখ্য সচিবের তরফ থেকে কোনো রকম উত্তর আসেনি। তবে যেদিন এই সংগঠন আত্মপ্রকাশ করে সেদিনই কিন্তু তারা বলেছিলেন, তারা যেমন জুনিয়র চিকিৎসকরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের চিকিৎসকরা যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মুখ্যমন্ত্রী যেমন তাদের দিকগুলি শুনেছেন, তেমন এই নতুন সংগঠনের জুনিয়র চিকিৎসকরা তারাও চান মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করুক এবং তাদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলো একবার শুনুক, এবং তারই কিন্তু প্রথম ধাপ বলা যেতে পারে তারা মুখ্য সচিবকে মেল করলেন, এবং পরবর্তীকালে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও দাবি কিন্তু তারা জানাবেন, এমনটাই কিন্তু তাদের সূত্রে জানা যাচ্ছে। সানন্দা, ধন্যবাদ প্রীতি। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাবো। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আপনারা আছেন তো, প্রথম দিন থেকেই ছিলাম, তাদের আন্দোলন আগামী দিনে কোন জায়গায়, যেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে সেদিন থেকে নেই, নো কম্প্রোমাইজ উইথ মমতা ব্যানার্জি। ডাক্তার বোনকে মারার ক্ষেত্রে একমাত্র যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা ব্যানার্জি।